আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সংসার জীবন চ্যানেলে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠি, নাস্তা বানাতে চলে আসলাম। আর আজকে হলো বানাবো, এতদিন ভরে যে জাল দিয়ে যে মাংসটা রাখছি ওইটা হলো জাল দেওয়া মাংসের গুণা করব। আর এখানে হলো গিয়ে গার্লিক নান বানাবো, এর জন্য সব রেডি করে নিচ্ছি। পানিটা গরম করে রাখছি, এখন দিয়ে মাখিয়ে দেব। আর এটা দেওয়ার আগে আমি এখানে ইস্ট দেব। আমার আটা অনুযায়ী আমি এটা দিয়ে দেব পরিমাণ মতো। তো আমি এখানে একটু রান্নার তেল দিয়ে দেব। এই মিশ্রণটা মাখা হয়ে গেলে তখন আমি এই যে কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মাখাতে হবে এটা। তো আমার এটা হয়ে গেছে, এই যে এরকম থাকবে। এই সময় আমি এই যে একটু তেল দিয়ে দিব, এই উপরে এভাবে দিয়ে দিব। তেলটা না দিলে দেখা যায় উপরেটা শক্ত হয়ে যায়, এরকম রেখে দেব আমি 40 মিনিট, ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি রান্নাটা এখন মাংসটা গুঁড়ো করে ফেলবো, এটা এভাবে থাক। তো মাংস গুঁড়ো করার জন্য আমি সব রেডি করে নিছি। এই যে মাংসটা, মাংসটা আমার একটু বেশি লাল হয়ে গেছে, আসলে চুলায় ছিল, আমি ওদিকে কাজ করতেছিলাম, করা হয়ে গেছে। আর পেঁয়াজ কেটে নিছি, আর আদা রসুন তো বের করে নিছি। তো এখন মাংসটা গুঁড়ো করে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তো আমার এই যে মাংস ভুনা করা হয়ে গেছে। আমি উপরে একটু জিরা ফাঁকি করে দিয়ে দিছি। তো এটা তো আমি 40 মিনিটের জন্য রাখছিলাম, এই তো। কিন্তু আমার এটা এত ফুলে নাই, আসলে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখছি ঠিকই, কিন্তু এটা আসলে আটকাতে ভুলে গেছি দেখে, না হলে আরো ফুলতো, সমস্যা নাই। এরকম চাপ দিয়ে বাতাসটা বের করে দেবো আমরা। তো আমি একে একে এখন সব বানিয়ে ফেলবো। আমার এখানে যে চারটা হয়েছে, চারটায় হয়ে যাবে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর বানাতে কিন্তু খুবই কষ্ট এটা। আর এদিকে তাও গরম করে দিছি, তো সব ভেজে দেব এখন। সময় নিয়ে বাঁচতে হবে, কিন্তু অনেক মোটা। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা এই যে বাটার লাগিয়ে নিতেছি। যাদের বাসায় বাটার নাই তারা কিন্তু ঘিও দিতে পারবেন। তো এই তো আমার তৈরি হয়ে গেছে গার্লিক নান আর গরুর মাংসের বুনা। তো বাসায় চাইলেই কিন্তু সহজ উপায়ে তৈরি করা যায়। আর এই যে দেখা যান, এই যে তুলতুলা হয়ে গেছে একদম, খেতেও কিন্তু বেশ মজা। আমরা চাইলেই কিন্তু বাসায় আসলে ট্রাই করে এভাবে খেতে পারি। আর গার্লিক নান হলো অনেকেই অনেকভাবে হলো বাসায় করে খায়, তো আমি যেভাবে খাই আপনাদের সাথে ওইটাই শেয়ার করলাম। তো আমরা এখন খাবো, খাওয়ার পরে ওর আব্বু তো অফিসে চলে যাবে, আর তারপরে হলো বাবুকে পড়তে বসাবো। তো বাবুকে পড়তে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম একটু বাহিরে হাঁটার জন্য। তো আজকে কি করব না না করব, কোনো কিছুই আসলে আপনাদের সাথে ওইভাবে করে শেয়ার করব না, যেহেতু আজকে সকালবেলা রেসিপি ভিডিও শেয়ার করছি। এখন যদি কোনো ভিডিও আসলে শেয়ার করতে যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।